দেশের যুব সমাজের ধ্বংস করিবার ভয়ঙ্কর মাদকের নাম ইয়াবা। পার্শ্ববর্তী দেশ মিয়ানমারত তৈরি ইয়াবা নাফ নদী পারইয়েনে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশত প্রবেশ করে পাচারকারীগুল। এটা দেশের সর্বদক্ষিণত কক্সবাজার জেলা ইয়াবা পাচারের ট্রানজিট হিসেবে পরিচিত লাভ করে। কক্সবাজার তুন দেশের বিভিন্ন এলাকাত সরাই ফরে ইয়াবা। গত দুই মাস ধরে সারা দেশের ন্যায় কক্সবাজারত মাদক বিরোধী অভিযান জোরদার করে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। তবে তালিকাভুক্ত ইয়াবা কারবারিয়ল কিছুদিন গা ডাহা দিলেও বোধকেও এলাহাত ফিরিয়েছে। বর্তমান সরকার জঙ্গি সহ মৌলবাদের বিরুদ্ধে যে সফলতা অর্জন করছে, ইয়াবা সহ মাদকের বিরুদ্ধেও সফল আইব বলে জানাইয়ের বিজিবির এই কর্মকর্তা। বর্তমান সরকার মৌলবাদের বিরুদ্ধে যেরকম সফল হয়েছে, আশা করি একসময় এই মাদকের বিরুদ্ধেও ততটাই সফল হবে এবং এই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আলোকে অভিযান জোরদার করায় ইয়াবা সহ বিভিন্ন মাদক ও চোরাচালান অনেকটা কমিয়েছে। তারারে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়ে জানাইয়ে এই কর্মকর্তা। আমরা শুধু ইয়াবা উদ্ধারেই ব্যস্ত না, যারা এই ইয়াবার সাথে, এই ব্যবসার সাথে এবং পাচারের সাথে জড়িত, আমরা তাদেরকেও একইভাবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখব। বিজিবি টেকনাফ 2 নং ব্যাটালিয়নের জোয়ানল চলতি বছরত গত 6 মাসে 50 লক্ষাধিক ইয়াবা উদ্ধার ও পাচারত জড়িত 153 জনের গ্রেফতার করাইয়া। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।